আচ্ছা এই ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা অন হয় না। তো আমরা এখন পাওয়ার প্রেস করতেছি কিন্তু ফোনটা অন হচ্ছে না, ঠিক আছে। তো আমরা একটু পাওয়ার সাপ্লাই দিয়ে এখন দেখব যে এটার কত রিডিং আসে এবং রিডিং অনুযায়ী হচ্ছে আমাদের কাজ করতে হবে। রিডিং দেখলে বোঝা যায় যে আসলে ফোনে কোনো ধরনের শর্ট আছে কিনা অথবা কি সমস্যা, রিডিং এর উপর ভিত্তি করে হচ্ছে কাজ করতে হবে আমাদের। ওকে, তাহলে আমরা এখন রিডিংটা চেক করি। আচ্ছা এখানে আমরা পাওয়ার সাপ্লাই কানেক্ট করতেছি, পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পর সাথে সাথে এখানে 3 রিডিং আসছে, ঠিক আছে। এখানে কোনো ধরনের অটো রিডিং আসা যাবে না, যেহেতু এখানে 3 রিডিং আসতেছে অটো। যদি এখানে অটো 1ও আসতো তাও সমস্যা, তবুও কি ফোনের প্রবলেম আছে। বাটন ফোনের ক্ষেত্রে যদি 0.02 আসে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, ওটা স্বাভাবিক। নতুন ফোন চেক করলে আপনি দেখবেন যে 0.02 আসবে। কিন্তু যখন এখানে কোনো স্মার্টফোন আমরা যদি পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেকশন দেই তখন যদি এখানে অটোমেটিক্যালি 1, 2, 3 বা 10, 20, 30, 40, 50 এমন যদি রিডিং আসে সেক্ষেত্রে বুঝতে হবে ফোনের মধ্যে অটো রিডিং শর্ট আছে। এই রিডিংটা যদি 1.00 আসতো অটোমেটিক্যালি বা 1.00 উপরে আসতো তাহলে বুঝতে হবে যে ফোনে ফুল শর্ট আছে। আর যেহেতু এখানে 100 কম আসছে, শুধুমাত্র 3 আসছে, সেক্ষেত্রে ফোনটা কি অটো রিডিং শর্ট, আর 100 উপরে আসলে কি ফুল শর্ট। ওকে, প্রথমত আমাদের বুঝতে হবে যে এই শর্টটা কোন জায়গা থেকে হয়, এটার নাম হচ্ছে অটো রিডিং শর্ট। সাধারণত আউটপুট লাইন থেকে হচ্ছে এই শর্ট হয়। যেমন এখানে এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর, এখান থেকে এটা হচ্ছে কি ভিবেটের লাইন, এবং ভিবেটের লাইনের সাথে কি আছে ক্যাপাসিটার আছে, এখানে ডায়োড আছে। তো এখানে যদি এই ক্যাপাসিটারটা শর্ট হয় অথবা এই ডায়োডটা শর্ট হয় তাহলে ফোনটা হচ্ছে ফুল শর্ট হবে, ঠিক আছে। তাহলে কি হবে ফুল শর্ট। আবার এমনও হইতে পারে এই ডায়োডটা যদি এখানে হাফ শর্ট হয়, ফুল শর্ট হয় না, এই ডায়োড যদি হাফ শর্ট হয় এখানে, তাহলে ফোনের মধ্যে দেখবেন অটো 30, 40, 50 এরকম আসতে পারে। তখন আপনি ফোনটা একটু আই থেরাপি দিয়ে আগে দেখে নেবেন যে কোথাও কোনো ডায়োড ফুলে গেছে কিনা। যদি কোনো ডায়োড সমস্যা হয় অবশ্যই সেটা ফুলে যাবে অথবা ড্যামেজ আছে কিনা দেখা যাবে বা বোঝা যাবে। ওকে, তো এখান থেকে লাইনটা চার্জিং এসিতে যাওয়ার পর আমরা জানি যে চার্জিং এসি থেকে লাইনটা ফিল্টার হয়ে বা পিউরিফাই হয়ে এখানে হচ্ছে একটা বাক কয়েলের মাধ্যমে লাইনটা এখানে সংযোগ হয়। এই লাইনটার নাম হচ্ছে ভিপিএস লাইন, ঠিক আছে। ভিপিএসটা কি ভিবেটের একটা বিকল্প ভোল্টেজের লাইন। ভিবেটটা হচ্ছে ধরেন পদ্মা নদীর পানি, আর এটা হচ্ছে আপনার ফিল্টার করা মাম পানি, তাই না। তাহলে মাম পানি যদি আপনি খান তাহলে আপনার তো কোনো অসুখ বিসুখ কম হবে, তাই না, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। আর যদি আপনি ডাইরেক্ট পদ্মা নদী খাওয়া শুরু করেন তখন হচ্ছে আপনার বিভিন্ন রোগ বালাইয়ের অভাব থাকবে না। দেখা গেল আগে যে ফোনগুলো ছিল 1 GB র্যামের বা 1/2 GB র্যামের, ঠিক আছে, সেই ফোনগুলো হচ্ছে কোনো বিপিএস সিস্টেম ছিল না, ডিরেক্টলি ভিবেট পাওয়ার আইসিতে কাজ করতো, বা ডিরেক্টলি ভিবেট হচ্ছে লাইটিং আইসি, গ্রাফিক আইসি, অডিও আইসি, 2G আইসি, 4G আইসি এখানে কাজ করতো। বাট এখন কি দিন পরিবর্তন হয়েছে, ফোনও পরিবর্তন হয়েছে। ফোনের মধ্যে এখন বিভিন্ন সিকিউরিটি, এখানে বিপিএস সাপ্লাই করার 2টা সুবিধা হচ্ছে যে লাইনটাকে এক তো পিউরিফাই করলো, দ্বিতীয়ত হচ্ছে যখন এই জায়গায় কোনো গ্যাঞ্জাম লাগবে, সাপোজ ধরেন এই ক্যাপাসিটারটা শর্ট হয়ে গেল, এখানে একটা ক্যাপাসিটার আছে, এখানে একটা আছে ক্যাপাসিটার, এখানে একটা ক্যাপাসিটার, এখানে ক্যাপাসিটার। আমি তো এখানে অল্প কিছু এঁকেছি বোঝানোর জন্য, বাট ক্যাপাসিটার আরো বেশি থাকতে পারে। বিপিএস লাইনের মধ্যে অসংখ্য ক্যাপাসিটার থাকতে পারে, যে কোনো একটা ক্যাপাসিটার হয়তো আপনার শর্ট হতে পারে। তো যখন ধরেন এখান থেকে কোনো সেকশনে বিপিএস লাইনটা যত জায়গায় কাজ করছে, কোথাও যদি কোনো সমস্যা হয়, গন্ডগোল হয়, এমন হইতে পারে যে ফোনটা অতিরিক্ত চলতে চলতে কোথাও আর লোড নিতে পারতেছে না, তখন কি হলো এখানে 4G আইসি বা 2G আইসির পাশে ক্যাপাসিটারটা শর্ট হয়ে গেল। তো ক্যাপাসিটারটা শর্ট হওয়ার পরে এই লাইনটা কি হবে এই গ্রাউন্ডের সাথে এই পজিটিভ লাইনটা মিলে যাবে, আর মিলে গেলে কি হবে এই লাইনটা পুরো গ্রাউন্ড হয়ে যাবে না। আচ্ছা গ্রাউন্ড হয়ে যাবে, তো গ্রাউন্ড হওয়ার পরে এই লাইনটা গ্রাউন্ড হয়ে গেল, যখন এখান থেকে ভিবেট লাইনটা দিবে এবং এই পাশে সাপ্লাই দিবে তখন গ্রাউন্ডের সাথে একটা সংঘর্ষ হবে, তাই না। আচ্ছা সংঘর্ষ হওয়ার পর লাইনটা শর্ট হয়ে যাবে অবশ্যই। তো চার্জিং আইসি এবার কি করে, যখন দেখে যে এই জায়গায় গ্যাঞ্জাম লাগছে, কোনো প্রবলেম হয়েছে, তখন হচ্ছে সে এই পাশ থেকে এই পাশে লাইনটা স্লো করে দেয়, ঠিক আছে, হালকা একটু লাইন সাপ্লাই করে এখান থেকে এখানে। লাইনটা দেখা গেল এখানে আগে যা ভোল্টেজ ছিল ব্যাটারিতে সেটাই এখানে সাপ্লাই দিত, বাট এখন শর্ট হওয়ার পরে সে হালকা কিছু ভোল্টেজ সাপ্লাই দেয়, যার কারণে আমাদের পাওয়ার সাপ্লাইতে লাগানোর সাথে সাথে অটোমেটিক্যালি 3 আসে, 4 আসে নাকি, বা 10, 20 এরকম আসতে পারে। আবার কিছু ফোন আছে, যেমন আপনার শাওমি কিছু ফোন আছে, ওপো কিছু ফোন আছে, যেগুলো হচ্ছে পাওয়ার সাপ্লাইতে লাগালে কোনো রিডিং আসবে না এক্সট্রা, ঠিক আছে, 0, 0 থাকবে, কিন্তু যখন আপনি পাওয়ার প্রেস করবেন তখনও 0, 0। আচ্ছা এখন এই যে এই বিপিএস লাইনের মাধ্যমে পাওয়ার আইসি চলে, যদি পাওয়ার আইসি যদি বিপিএস লাইনটা না পায় তাহলে কি আর চলবে, চলবে না, তাই না। বিপিএস লাইন যদি কোনো ভাবে শর্ট হয়ে যায় তখন পাওয়ার আইসি আর চলবে না, তখন আমরা ট্রিগার করলো কি কোনো কাজ করবে না। কিছু কিছু চার্জিং আইসি আছে যে এখানে যদি কোথাও কোনো গ্যাঞ্জাম হয়, কোনো যদি শর্টিং হয়, তখন চার্জিং আইসি বুঝতে পারে এবং এই পাশ থেকে এই পাশে সাপ্লাইটা টোটালি অফ করে দেয়, যেটা হচ্ছে ওপ্পো ফোন বা শাওমি ফোন কিছু কিছু মডেলের ক্ষেত্রে এমনটা হয়। আবার দেখা গেল কিছু স্যামসাং ফোন আছে শর্টিং হইলে এখান থেকে অল্প কিছু ভোল্টেজ সাপ্লাই করে, যার কারণে আমরা অটো রিডিং পাই। ঠিক আছে, তাহলে কোনো ফোন যদি পাওয়ার প্রেস করলে 00 রিডিং আসে, পাওয়ার প্রেস করার পরও কোনো রিডিং বাড়ে না। আবার হচ্ছে কোনো ফোন অটোমেটিক্যালি 3, 4, 10, 20 আসে, তাহলে বুঝতে হবে এটা বিপিএস থেকে সমস্যা হতে পারে। এজন্য আমাদের বিপিএস দেখতে হবে। ঠিক আছে, বিপিএস হচ্ছে চেক করতে হবে যে এখানে বিপিএস লাইন সমস্যা আছে কিনা। আচ্ছা, এখন আমরা বিপিএস লাইনটা কিভাবে চেক করব যে এটা কোনো প্রবলেম আছে কিনা অথবা এখানে কোনো ধরনের শর্টিং আছে কিনা, সেটা চেক করার জন্য হচ্ছে মাল্টিমিটার আমাদের বাজার মোডে রাখতে হবে, যেটা হচ্ছে বিপ আসে। ঠিক আছে, তো ওই বিপ মোডে রাখার পর আপনি একটা লাইন রাখবেন হচ্ছে গ্রাউন্ডে। একটা লাইন কোথায় রাখবেন? গ্রাউন্ডে রাখবেন। আর একটা লাইন হচ্ছে আপনি এই কয়েলের মধ্যে ধরবেন। ঠিক আছে, যদি এখানে বিপ আসে কয়েলের মধ্যে ধরবেন, যদি এখানে বিপ আসে তাহলে বুঝতে হবে শর্ট আছে। কেন বিপ আসবে? যদি লাইনটা ভালো থাকে তাহলে বিপ আসবে না, যদি নষ্ট থাকে তাহলে বিপ আসবে। কারণ হচ্ছে সাপোজ ধরেন এই পাওয়ার আইসিটা শর্ট হয়ে গেছে অথবা এই ক্যাপাসিটারটা শর্ট হয়ে গেছে, তো যখন আমরা বাজার মোডে মাপবো যদি এই ক্যাপাসিটারটা শর্ট হয় তখন কি হবে? ক্যাপাসিটারটা যদি শর্ট হয় তখন ভিপিএস এর সাথে গ্রাউন্ডটা মিশে যাবে। আর তখনই আমরা যখন একটা লাইন যখন গ্রাউন্ডে ধরবো আর একটা লাইন যখন বিপিএস এ ধরবো, এই যে এখান থেকে গ্রাউন্ডটা এই পাশে চলে আসবে এবং এখানে তো আমাদের লাইন আছে, দুইটা লাইন একসাথে সংঘর্ষ হলে কি হয়? বিপ আসে, এই আর কি। ঠিক আছে, এখন আমরা প্র্যাকটিক্যাল দেখি, তারপর ইনশাল্লাহ ফোনটা সমাধান করব। ঠিক আছে, প্রথমে আমরা ফোনটা ডিসঅ্যাসেম্বলি করি, তারপর হচ্ছে আমরা চেক করব। আচ্ছা, তো এখানে আমরা একটা লাইন গ্রাউন্ডে রাখবো। তো রাখার পর এই যে এখানে এটা হচ্ছে চার্জিং এসি এবং চার্জিং এসির পাশে এটা হচ্ছে কি বাক কয়েল। তো এটা সাধারণত সুইচিং কয়েল বলা হয়, যেহেতু চার্জিং এসির পাশে থাকে এটা বিপিএস সাপ্লাই করে। তো এই কয়েলটা হচ্ছে আপনি ডায়াগ্রাম থেকে দেখে নিতে পারেন যে এটা কি আসলে বিপিএস লাইন কিনা। সাধারণত চার্জিং এসির পাশে যে কয়েলটা থাকে ওটাই হচ্ছে বিপিএস লাইন থাকে। তাহলে আমরা এখান থেকে বিপিএস লাইন চেক করলাম যে এখানে গ্রাউন্ডে রাখার পরে দেখতে পারতেছেন বিপ আসতেছে, তাই না? আচ্ছা, যেহেতু বিপ আসতেছে তাহলে বুঝতে হবে কি এখানে শর্ট আছে, বিপিএস লাইন শর্ট আছে। এখানে আমরা গ্রাউন্ডের লাইন লাগিয়ে দিলাম, কারণ শর্ট ক্লিয়ার লাগানোর নিয়ম হচ্ছে গ্রাউন্ডটা আপনি আগে গ্রাউন্ডে লাগিয়ে দিবেন। আচ্ছা, যেহেতু আমরা এখানে এই বাক কয়েলের মধ্যে বিপ পেয়েছিলাম, সাধারণত এখানে বিপ আসার কথা না, কারণ এটা পজিটিভ লাইন। এখন আমরা এখানে শর্ট ক্লিয়ার লাগিয়ে জাস্ট একটু টাচ করে দেখবো যে কোথাও গরম হয়। একবারে লাগাইয়া ধরে রাখতে হবে এরকম হইলে হবে না। ঠিক আছে, জাস্ট হচ্ছে এখানে টাচ করলাম, এখন দেখি যে কোথায় গরম হয়েছে। আর একটু টাচ করি, হ্যাঁ আচ্ছা, এই দিকেই গরম হচ্ছে, এই সেকশনে গরম হচ্ছে, অন্য কোথাও গরম হচ্ছে না। তাহলে আমরা এখন এখানে ধোঁয়া থেরাপি দিব, এবং ধোঁয়া থেরাপি কিভাবে দেয় অনেকে হয়তো বোঝে না, তো ধোঁয়া থেরাপিটা আমরা দেখাই। আচ্ছা, এখানে প্রথম শর্ত হচ্ছে ধোঁয়া থেরাপি দিতে হলে আপনার কোনো ফ্যান ছাড়া যাবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে যে রজেনটা কাঁচা থাকতে হবে। আর এখানে যে আমরা ধোঁয়া থেরাপি দিব এখানে কোনো ভেজা থাকা যাবে না। এখানে যদি কোনো ধরনের পেস্ট থাকে অথবা যদি এখানে কোনো ধরনের লিকুইড থাকে তাহলে কি ধোঁয়া হবে না। এবং তারপরে শর্ত হচ্ছে তাতালে 400 হিট থাকতে হবে। তাতালে 400 হিট রেখে অথবা নর্মালি যারা তাতাল ইউজ করে ওই তাতালে তো আর হিট বাড়ানো যায় না, যা আছে তা দিয়েই কাজ করতে হবে। এখানে এইভাবে ধোঁয়া নিয়ে জাস্ট একটু স্পেসিং রাখবেন। ঠিক আছে, আমরা জাস্ট কি করব, জাস্ট এখানে যে হালকা একটু এই পরিমাণ নিচু করে, একবারে লাগাই দিব না, জাস্ট একটু নিচু করলে ধোঁয়াটা লেগে যাবে। আর এখানে পরিমাণ মতো দিতে হবে, আপনি যদি বেশি নেন বইলা যদি এখানে পড়ে যায় তাহলে আবার আরেক ঝামেলা। তো এখন আমরা এখানে টাচ করি, দেখি কোনটা গরম হয়। আচ্ছা, আমাদের এখানে শর্ট ক্লিয়ার হয়ে গেছে, আমরা একেবারে ফিটিং করে তারপর দেখাচ্ছি। আচ্ছা, এখন আমরা এখানে চেক করে দেখি যে আমাদের আর কোনো অটো রিডিং শর্ট আছে কিনা। তো পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পর এখন আর কোনো অটো রিডিং আসে নাই, অটো এম্পিয়ার এখানে আসে নাই কোনো। তো এবার আমরা অন করি। আচ্ছা, অন হয়েছে, তাই না? তাহলে এইভাবে হচ্ছে অটো রিডিং শর্ট ঠিক করতে হবে। আরেকটা বিষয় যে যদি আমাদের বিপিএস লাইন থেকে যদি অটো রিডিং শর্টটা না হয় তাহলে অন্যান্য যে কোনো আউটপুট লাইনে শর্ট হইতে পারে। যেমন বিপিএস থেকে পাওয়ার আইসিতে লাইনটা যায়, পাওয়ার আইসি থেকে যে লাইনগুলো আউটপুট হয় সেই লাইনগুলো হয়তো শর্ট হতে পারে।